অনেক জায়গায় আমরা ইলেকট্রিক্যাল প্যানেল মধ্যে যখন ওয়্যারিং করি আমাদের গ্লাস রিলে হোল্ডিং করবার প্রয়োজন পড়ে, কিন্তু যারা বিগনার্স হয়, নতুন কাজ করতে বলা হয়, এটা বুঝে আসে না কি কিভাবে গ্লাস রিলে হোল্ডিং করবে। তো বন্ধুরা, এই ভিডিও দেখবার পরে আপনার এই কনফিউশন দূর হয়ে যাবে আর আপনি খুব সহজভাবে গ্লাস রিলে ওয়্যারিং করতে পারবেন, এর হোল্ডিং কানেকশন করতে পারবেন। তো দেখতে থাকুন আমার এই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমার নাম ইনতে আর আপনারা দেখছেন মেটাল বাংলা। আসুন বন্ধুরা, আজকে ভিডিও শুরু করা যায়। গ্লাস রিলে ওয়্যারিং করবার জন্য আপনাকে এইখানে তিনটে জিনিসের প্রয়োজন পড়বে। প্রথম এনসি পুশ বাটন, এনও পুশ বাটন আর গ্লাস রিলে। আমাদের এই গ্লাস রিলে কোম্পানি নাম এইখানে লেখা আছে আর এর মডেল নাম্বার এইখানে মেনশন করা আছে। এই গ্লাস রিলে 220 থেকে 240 ভোল্টে অপারেট হয় আর এর মধ্যে 5 অ্যাম্পিয়ার এসি বা ডিসি আপনি লোড কানেক্ট করতে পারবেন। তো ওয়্যারিং করবার জন্য আমরা এটা খুলে সাইডে রেখে দেবো। এর উপরে ডায়াগ্রাম দেওয়া আছে, ওই ডায়াগ্রাম হিসাবে আপনি খুব সহজভাবে ওয়্যারিং করতে পারবেন, এর এনও এনসি ফাইন্ড করতে পারবেন। তো আমি এখানে একটা এমসিবি নিয়েছি, এই এমসিবি স্নাইডার কোম্পানি দ্বারা তৈরি করা, আর এবার আমি আপনাকে কানেকশন করে দেখাবো। তো কানেকশন করবার জন্য সব থেকে প্রথম এই যে এমসিবি আউটপুট পয়েন্ট আছে লাইন, এইখানে একটা তার জুড়বেন আর জুড়ে এই যে আমাদের এনসি পুশ বাটন আছে এর এইখানে এনে জুড়ে দেবেন। তো দেখুন বন্ধুরা, আমার এখানে জোড়া হয়ে গেছে। এবার এনসি যে পুশ বাটন আছে ওর আউটপুট পয়েন্ট থেকে একটা তার জুড়বেন আর জুড়ে এই যে এনও পয়েন্ট আছে এইখানে এনে জুড়ে দেবেন। তো দেখুন আমাদের এখানে জোড়া হয়ে গেছে। এবার আমরা এখানে এর কয়েলের জন্য কানেকশন করব। তো এনও পুশ বাটন থেকে আউট করে আর কয়েলের জন্য 2 নম্বর আর 7 নম্বর পয়েন্ট ইউজ করা হবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন কি লেখা আছে। তো আমরা এখানে এনে 2 নম্বর বা 7 নম্বর জুড়ে দেবো। তো দেখুন আমি এখানে 7 নম্বর পয়েন্ট ইউজ করেছি ফেসের জন্য। এবার আমরা আমাদের এখানে এটা জোড়া হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে এই এমসিবি আউটপুট থেকে নিউট্রাল তার জুড়বো আর জুড়ে এনে 2 নম্বর পয়েন্টে আমরা এখানে জুড়ে দেবো। তো দেখুন আমাদের এখানে নিউট্রাল পয়েন্ট কানেক্ট করা হয়ে গেছে। এবার যে আমাদের গ্লাস রিলে আছে এর মোটা মোটা কানেকশন তো হয়ে গেছে। এবার আমরা এটাকে টেস্টিং করে দেখব কি আমাদের এই গ্লাস রিলে অপারেট হচ্ছে কি না পুশ বাটন প্রেস করলে। তো টেস্টিং করবার জন্য আপনাকে এই যে রিলে আছে, এই রিলের মধ্যে একটা ঘুন্ডি আছে, এই ঘুন্ডি ম্যাচ করে আপনাকে এর উপরে প্রেস করে বসে দিতে হবে। তো দেখুন আমাদের এখানে রিলে প্রেস করে বসানো হয়ে গেছে। এবার যে পুশ বাটন আছে এটাকে সোজা করে রেখে দেবো আর এবার টেস্টিং করে দেখব কি আমাদের গ্লাস রিলে অপারেট হচ্ছে কি না। তো দেখুন আমি যখন এখানে প্রেস করছি আমার গ্লাস রিলে অপারেট হচ্ছে, কিন্তু হোল্ডিং হচ্ছে না। তো মেন কানেকশন এইটাই কি আমরা কীভাবে এটাকে হোল্ডিং করি। হোল্ডিং কানেকশন করবার জন্য আপনাকে এর যে টপ আছে রিলের এটাকে খুলে বাইরে বার করে দেবেন আর এখানে ড্রয়িং দেওয়া আছে। এই ড্রয়িংয়ের মধ্যে 1 নম্বর কমন পয়েন্ট হচ্ছে। তো আমরা কি করব, আগে এইখানে যে আমাদের এনসি পুশ বাটন আছে এর আউটপুট পয়েন্টে একটা তার জুড়ব, এইখানে এইখানে একটা তার জুড়ে দেবেন আর জুড়ে দিয়ে যে রিলে আছে এই রিলে 1 নম্বর পয়েন্টে জুড়ে নেবেন। তো এই টপ আমরা খুলে এটাকে বাইরে বার করে দেবো, তার আগে এমসিবি অফ করে নেবো সেফটির জন্য। তো আমরা খুলে দিয়েছি আর খুলে এইখানে কানেকশন করে দেবো। তো দেখুন আমাদের এখানে এনসি পুশ বাটন আউটপুট থেকে এইখানে 1 নম্বর পয়েন্টে জুড়ে দিয়েছি। এবার আমরা কি করব, এর যে এনও আউটপুট পয়েন্ট হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন কি 4 নম্বর পয়েন্ট হচ্ছে, মানে এইটা, এইখানে একটা তার জুড়বেন আর জুড়ে এনে আপনাকে কি করতে হবে, এইখানে জুড়ে দিয়ে আর এই যে আপনি লাইনের তার কানেক্ট করেছেন এইখানে 7 নম্বরে এইখানে এনে জুড়ে দিতে হবে। নিউট্রালের মধ্যে একদম জুড়বেন। দেখুন আমাদের এখানে 4 নম্বর পয়েন্ট থেকে জুড়ে এনও পয়েন্টে আর এনে 7 নম্বর পয়েন্টে আমরা জুড়ে দিয়েছি। এর উপরে ফের আবার টপ লেগে দেবেন, লেগে দিয়ে এবার আমরা আমাদের কানেকশন হয়ে গেছে। তো এমসিবি অন করে আর এবার আমি আপনাকে চালু করে দেখাবো কি এটা কাজ করছে কি না আর হোল্ডিং হচ্ছে কি না। তো চালু করবার জন্যে এনও পুশ বাটন প্রেস করবেন। তো দেখুন আমরা যখন এনও পুশ বাটন প্রেস করেছি আমাদের রিলে ভালোভাবে অপারেট হচ্ছে আর আপনি এইভাবে হোল্ডিং কানেকশন করতে পারবেন আর এর উপরে লোড কানেক্ট করতে পারবেন। এনও পুশ বাটন প্রেস করলে আমাদের এই রিলে অন হয়ে যাচ্ছে। এবার অফ করবার জন্য আপনাকে এনসি পুশ বাটন প্রেস করে এটা আপনি অফ করতে পারবেন। তো দেখুন আমি এখানে অন করে দিয়েছি আপনাকে দেখাবার জন্যে, আর অফ করবার জন্য যখন আপনি এনসি পুশ বাটন প্রেস করবেন তো আপনার এটা অফ হয়ে যাবে। চলুন একবার প্রেস করে দেখছি। তো দেখুন যখন আমি প্রেস করেছি আমার এখানে অফ হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে আপনি গ্লাস রিলে হোল্ডিং কানেকশন করতে পারবেন আর আপনার যেখানে হোল্ডিং করবার প্রয়োজন আছে ওইখানে এরকম হোল্ডিং কানেকশন করে আর প্রয়োজনকে পুরো করতে পারবেন। তো আশা করব আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে। তাহলে ভিডিও লাইক করুন, নিজের বন্ধুবান্ধবকে শেয়ার করুন। আমার চ্যানেলে যদি আপনি নতুন থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে কোনো ডাউট থাকলে আপনি আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন।